মঙ্গলের বুকে হারিয়ে যাবেন ছোট্ট এলিসা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সামন্তবাণী ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যে বয়সে ছেলেমেয়েরা স্মার্টফোন কিংবা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন, আর সেই বয়সে এলিসা কার্সন হাঁটছেন ঠিক উল্টো পথে। তার সিদ্ধান্তকে কিন্তু কুর্নিশ জানিয়েছে বিশ্ববাসী। আর ছোট্ট এলিসা কার্সন যে সাহস দেখিয়েছেন তাতে হাতে গোনা কয়েকজনের মধ্যে কিন্তু রয়েছে। বন্ধুরা, এলিসা কার্সন নিজে জানেন যে তিনি একবার যদি মঙ্গল যাত্রা করার পর আদৌ পৃথিবীতে ফিরবেন কি না, কিংবা নিজেকে নিয়ে যথেষ্ট কিন্তু সংশয় আছে। এলিসা কার্সন আর পাঁচজনের মতো কিন্তু স্বপ্ন দেখেননি, তিনি স্বপ্ন দেখেছেন মঙ্গল যাত্রার জন্য। যদিও মঙ্গল যাত্রার এই প্রতি মুহূর্তে এলিসা এই মুহূর্তে করছে না, 2033 সালে এই যাত্রাটি হবে, তখন এলিসার বয়স হবে 32। বর্তমানে 20 বছর বয়সে তিনি নিজেকে প্রতি মুহূর্তে মহাবিশ্বের হারিয়ে ফেলার জন্য তৈরি করে চলেছেন, ট্রেনিং নিচ্ছেন এবং একের পর এক দক্ষতা বাড়িয়ে তার স্কিল ডেভেলপমেন্ট করছেন। বন্ধুরা, এলিসার বয়স যখন 12 বছর বয়সে নাসার 3টি ভিন্ন প্রেস ক্যাম্পেইনে তিনি অংশ নিয়েছিলেন। যদিও মঙ্গল যাত্রার এই ইচ্ছা অনেক ছোট থেকেই তার ছিল, বর্তমানে নাসার সবথেকে ছোট সদস্য হিসাবে এলিসাই আছেন। সাধারণত নাসার তরফ থেকে বলা হয় যে 18 বছরের নিচে কাউকে কিন্তু মহাকাশ অভিযানে যাত্রার সুযোগ দেওয়া হয় না। এলিসার বয়স যখন 9, তখন থেকে তার সাক্ষাৎ হয়েছিল এক মহাকাশচারীর সাথে। তিনি জানিয়েছেন ছোট থেকে তিনি মহাকাশ যাত্রার স্বপ্ন দেখতেন, একের পর এক যে এলিসার চোখে সেই স্বপ্ন কিন্তু বুননের যাত্রা শুরু হয়। বন্ধুরা, নাসার সঙ্গে এলিসা যে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছিল, সেই চুক্তিপত্র অনুযায়ী এলিসা কোনো দিন বিয়ে করতে পারবেন না বা সন্তানের ধারণ মতো কাজগুলো কিন্তু করতে পারবে না, অর্থাৎ সাংসারিক জীবনে তিনি যেতেই পারবেন না। এবং এই বয়সে তিনি এই যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত থেকে তিনি এখনও পর্যন্ত অনড় আছেন এবং এই সিদ্ধান্তকে সারা বিশ্বের মানুষ কিন্তু কুর্নিশ জানায়। বন্ধুরা, এই ছোট্ট মেয়েটি এলিসা মঙ্গল যাত্রা 2033 সাল নাগাদ করবে, এই নিয়ে আপনাদের কী অভিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।